আপনি নার্স থাকতে আপনি দেবেন কেন? নার্সরা তো অন্য কাজে ব্যস্ত আছে বুঝা যায়। অন্য কাজে ব্যস্ত কি কাজে ব্যস্ত? আমি তো দেখতেছি বসে রইছে, একজন শুয়ে রইছে, চলেন আসেন, ওঠেন চলেন, শুয়ে রইছে, চলেন নার্স শুয়ে রইছে, চলেন তুমি ওরে গ্যাস দিয়া ছিল আর কোনো কাজ দেয়া গ্যাস দিয়া ছিল তো আপনি কেন দেবেন? নার্স শুয়ে আছে, নার্স শুয়ে রইছে, চলেন আসেন, চলেন চলেন চলেন, নার্স শুয়ে আছে কেন? উনি শুয়ে থাকবে কেন? ওনার কি ডিউটি শুয়ে থাকার জন্য দেছে এখানে? নার্সকে শুয়ে থাকার জন্য সরকার রাখছে? নার্স ওই যে ঘরের ভিতরে ঢুকে গেল, ওই যে শুয়ে আছে ঘরের ভিতরে, কেন শুয়ে থাকবে কেন? এটা কি শুয়ে থাকার জায়গা? এতগুলো রোগী এখানে, যতগুলো রোগী এভাবে শুয়ে আছে, আর উনি যায় ওই যে ঘরের ভিতরে শুয়ে আছে, যে রুমের ভিতরে শুয়ে রয়েছে। দেন উত্তর দেন, এখন উত্তর দেন, এখন তো কোনো উত্তর নেই আমি জানি। আচ্ছা আপনার সাথে কথা বলবো, শুনেন, ইনি হচ্ছে ওয়ার্ড বয়, উনি ট্রিটমেন্ট দিচ্ছে কেন আপনারা থাকতে? কি ট্রিটমেন্ট দিচ্ছে মানে যাই দিক না কেন? আচ্ছা ডেকে আচ্ছা উনি আপনি বললেন, আচ্ছা আপনি বললেন কেন ওনাকে ক্লিনিকে নিয়ে যাবো? আপনি ওনাকে কেন বললেন? আচ্ছা আপু ভিডিওটা অফ, ভিডিওটা অফ না, আপনি কেন বললেন? ধরনের এগুলো বলেন না, করতে গেলে পারমিশন লাগে আপু, ভিডিওটা অফ না না, আপনি বললেন কেন ক্লিনিকে নিয়ে যাওয়ার কথা? আপনার সরকারি সদর হাসপাতাল কেন? আপু ভিডিওটা অফ, আমি ফার্স্ট আপনার ভদ্রভাবে বলছি যে ভাই কোন ওয়ার্ড বয় কি হচ্ছে এই, আমি প্রশ্ন সুন্দরভাবে বলছি না আপনাকে, এক্সপার্ট যখন পেশেন্টের চাপ থাকে না, এখন তো পেশেন্টের কোন রাত 12টা বাজে, এখন তো পেশেন্টের কোনো চাপ নেই, আপনি ভিডিওটা জাস্ট স্টপ করেন, করে আমার সাথে কথা বলবেন, তাহলে সব হবে। এটা হচ্ছে দশ সদর হাসপাতাল, এখানে হচ্ছে একটা বাচ্চা অসুস্থ, ঠিক আছে, ইনি হচ্ছে ওয়ার্ড বয়, এই যে ইনি হচ্ছে ওয়ার্ড বয় এখানে, তো উনি হচ্ছে একটা বাচ্চারা ট্রিটমেন্ট দিচ্ছে, যেখানে সদর হাসপাতালে রুগী দেখেন, এখানে কিন্তু এই পরিমাণে রুগী, যেখানে নার্স রাখা আছে, আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি কেন ট্রিটমেন্ট দিচ্ছেন না, উনি বলতেছে আপনি ইসে নিয়ে যান, কি প্রাইভেট হসপিটালে নিয়ে যান, আমার কাছে কথা যদি আমি প্রাইভেট হসপিটালে নিয়ে যাবো তাহলে সদর হাসপাতালে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন হাসপাতাল তৈরি করা হয়েছে? আর এই যে বাচ্চারা একমাত্র ট্রিটমেন্ট দিল, ঠিক আছে, এই যে হচ্ছে বাচ্চা ওয়ার্ড বয় দিয়ে দিল, তারপরে আমাকে বলতেছে যে আপনি পারলে বাহিরে নিয়ে যান। আজকে হচ্ছে 12 তারিখ, গতকালকে 11 তারিখ ছিল, এটা গতকালকে রাতের ভিডিও। আসলে সাধারণত যখন গ্রাম থেকে মানুষ আসে তখন কিন্তু তারা শহরে অনেক কিছু বোঝে না, তো আমি একটা সাথে করে পেশেন্ট নিয়ে গেছি, এই যে ছোট্ট বাচ্চাটাকে, ওর শ্বাস এত পরিমাণে শ্বাসকষ্ট, ইমার্জেন্সি থেকে ডাক্তার বলতেছে যে আপনি ইমার্জেন্সি ওকে নিয়ে অক্সিজেন দিতে বলেন চারতলায়। আমি বাচ্চাটাকে দৌড়াই নিয়ে গেলাম চারতলায়, নিয়ে নার্সকে বললাম যে হচ্ছে আপা একটু ফার্স্ট বাচ্চাকে অক্সিজেন দেন, বাচ্চার খুবই খারাপ অবস্থা। ওনারা মানে কি বলবো, মানে মূল্যায়ন তো করলোই না, প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, ওনারা বাচ্চাকে দেখলও না, ঠিক আছে। আর ওদের ব্যবহার যে এত ভালো, যারা সাধারণত সদর হাসপাতালে যান তারা জানেন। আর সবথেকে সদর হাসপাতালে যার মেন সমস্যা হচ্ছে, রাত বেজে গেছিলো প্রায় 11টা, তখন প্রাইভেট হসপিটালে কোনো ডাক্তার ছিল না, না থাকার কারণে সদর হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু কালকে সেই নিয়ে যেয়ে কী পরিমাণে যে ভোগান্তি ভোগ করছি সেটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমার জীবনে একটা চরম রকম শিক্ষা অর্জন করলাম, সারা জীবন মানুষকে হেল্প করলাম, কিন্তু আজকে একটা বাচ্চা নিয়ে আমি যে কী পরিমাণের পরিস্থিতির শিকার হয়েছি তো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এই মানে উনাদের এই কাজ কাম দেখে আমি যখন প্রশ্ন করলাম তখন তো ভিডিওতে দেখছেন ওনাদের ব্যবহার, আর হচ্ছে হসপিটালের ওয়ার্ড বয়রা ট্রিটমেন্ট দিচ্ছে, বুঝতে পারছেন? আর একটা বিষয়, নার্সে যখন বললাম যাই দেখি দুজনই ঘুমোচ্ছে, মানে দুজন ঘুমোচ্ছে, আমার চিল্লাচিল্লি শুনে বের হয়ে আসছে, আসে আমার সঙ্গে তর্ক করতেছে, ঠিক আছে, তাদের নাকি ঘুমানোর টাইম, আর এমনভাবে ব্যবহার করতেছে তাদের যে তারা মনে করেন যে তাদের হসপিটাল, ঠিক আছে, আমরা গেছি এখানে আমাদের কোনো মূল্য নেই, আচ্ছা কোনো সমস্যা নেই, একবার বলছে 3 তলায় যান, একবার বলছে 2 তলায় যান, পুরো রাত 1টা পর্যন্ত আমি এই করছি, মানে আমি আমি না বাচ্চার ফ্যামিলি সহ আমরা সবাই এগুলোই করছি। করার পরে কী হয়েছে শোনেন, সে রাত 1টায় হসপিটাল থেকে আমি বের হয়ে আসছি একটা প্রাইভেট হসপিটালে, সে প্রাইভেট হসপিটালেও বাচ্চার জন্য কোনো ট্রিটমেন্ট আমি দিতে পারিনি, না পারার পরে রাত 4টায় নিয়ে আমি 8 দিনে ভর্তি করছি সেই বাচ্চাকে, করে তারপরে আমি বাসায় আসছি। আসলে আমি জানি না এই মানে কী হচ্ছে এগুলো আমাদের দেশে, আসলে এগুলো কত যে দুঃখের আমাদের সাধারণ মানুষের জন্য, আমরা সাধারণ মানুষ যে কী পরিমাণে হয়রানি হই আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক আছে।
আর যদি কেউ বাস্তবতা সম্পর্কে জানতে চান, জীবনের অর্থ খুঁজতে চান, তাহলে সদর হাসপাতালে যাবেন। যশোর সদর হাসপাতালে ওরা আপনাকে বাস্তবতা, তারপরে দুনিয়া কি, আপনাকে সব কিছু শেখাবে। যদি বিশ্বাস না হয় আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা কোনো বন্ধু বান্ধব, বা আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন, আপনাকে ওরা দুনিয়া শেখাবে, যে দুনিয়া কি, দুনিয়া কত প্রকার, এ দুনিয়ায় কি কি হয় না হয়, আপনাকে সব কিছু ওরা শেখাই দেবে। আরেকটা বিষয় দেখেন, এ দেখেন, এই হচ্ছে সব ছারপোকা। এই দেয়ালে দেখছেন এই যে নড়তেছে, এগুলো কিন্তু সব ছারপোকা। চিন্তা করেন, এই ছারপোকা, এই যে ছারপোকা দেখতে পাচ্ছেন, আর এখানে এই দেখেন পাশেই মানুষ শুয়ে আছে। এত পরিমাণে পোকা এখানে, মানে পোকার যন্ত্রণায় মানুষ যে শোবে, মানুষের কানের ভিতরে পর্যন্ত পোকা চলে যাবে, এরকম একটা অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। আমি কখনো সদর হাসপাতালে এভাবে যাইনি পাত্রী সাদ্যি, কিন্তু বাচ্চাটার এমন খারাপ অবস্থা ছিল, হাসপাতালে যাইতে বাধ্য হয়েছি। কিন্তু যাইয়ে যে এত ভোগান্তিতে ভুগবো আমি কখনোই ভাবিনি। দেখেন, এই দেখেন পোকা কীভাবে দৌড়াচ্ছে। এর নিচে যে অসুস্থ বাচ্চাদের বাবা মারা আছে বা মারা আছে যে শুয়ে, যদি এই কানের ভিতরে একটা পোকা যায় তাহলে কী হবে ওদের অবস্থা, একবার চিন্তা করেন। ঠিক আছে, কাদের বলবো আমরা এইগুলো, এই অনিয়মগুলো কার কাছে বলবো? আসলে এগুলো দেখার কেউ নেই, বুঝতে পারছেন? আমরা সাধারণ মানুষ যে কী পরিমাণে অসহায় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝতে পারছেন? এখন হচ্ছে রাত 1টা বাজে, ঠিক আছে, রাত এখন ঠিক 1টা বাজে। এই হলো যশোর সদর হাসপাতাল। মানে আমি একটা রুগী নিয়ে আসছিলাম, প্রথমে মানে কী পরিমাণে যে হয়রানি হলাম, আমার জীবনে এত হয়রানি আমি হইনি। আর একটা বিষয়, একবার চারতলায় পাঠাচ্ছে, একবার পাঁচতলায় পাঠাচ্ছে, একটা বাচ্চার মানে তার এত পরিমাণে শ্বাসকষ্ট, ঠিক আছে, মানে ঘুরতে ঘুরতে, মানে এখন রাত 1টা বাজে, এই যে বাচ্চাগুলোকে নিয়ে সবাই যে চলে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এই হলো সদর হাসপাতাল, রাত 1টা বাজে। একজন বলতেছে ওই ডায়রিয়া ওয়ার্ডে নিয়ে যান, একজন কাছে চারতলায় নিয়ে যান, একজন কাছে তিনতলায় নিয়ে যান। সে রাত 10টা থেকে রাত 1টা বাজে, এখন পর্যন্ত শুধু এই করে যাচ্ছি। লাস্ট ফিনিশিং কী হলো, লাস্ট ফিনিশিং রুগীরা বললো যে প্রাইভেট হসপিটালে নিয়ে যাইতে। এখন এই যে রুগী নিয়ে যাচ্ছি প্রাইভেট হসপিটালে, এই হচ্ছে আমাদের বর্তমান সদর হাসপাতালের প্রেক্ষাপটে, ঠিক আছে। তাহলে সাধারণ মানুষ এই যে লক্ষ টাকাতে হাসপাতাল করে যদি এখন এইরকম ভোগান্তি হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? যশোর সদর হাসপাতালে যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষ, তাদেরকে ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব, আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন। আর সাধারণত আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষ হিসাবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য যাই, কী পরিমাণে যে ভোগান্তি হয় আমরা, আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক আছে। আর এখানে যে কী পরিমাণে অনিয়ম হয়, আর যারা নার্স আছে তাদের ব্যবহার যে কী পরিমাণে সুন্দর, আসলে ডাক দিলেই বোঝা যায়। যদি বলা হয় আপা এটা করেন, তারা ঝাড়ি দিয়ে ছাড়া কথা বলতে পারে না, ঠিক আছে। আমরা সাধারণ মানুষ মানে আর কত সহ্য করবো এগুলো, আপনাদেরকে অনুরোধ করবো ব্যক্তিগতভাবে, আমি মানে সবার হয়ে অনুরোধ করব যে প্লিজ আপনারা একটু এই বিষয়গুলো দেখবেন, ঠিক আছে। আমরা সাধারণ মানুষ, আমাদের বেঁচে থাকার অধিকার আছে। আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা একটু বাঁচতে চাই, আমরা একটু ভালো থাকতে চাই, প্লিজ একটু আমাদের ভালো থাকার অধিকারটা দেন। আমরা একটু ভালো থাকার অধিকার চাই, আর কিচ্ছু চাই না।